আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সোরা ও তিন ওয়াজ এই সবাই শেখাবো শুধু চারটি নিয়মের মাধ্যমে এখানে লিখছি যে মাত্র চারটি নিয়ম শিখুন মাঝে শুদ্ধ করুন প্রথম নিয়মটা হলো মধ্যে আরজি মধ্যে আরজি নিয়মটা বুঝতে হবে মধ্যে মুনফাসিল বুঝতে হবে আর তিন হচ্ছে কলকল হরফ এবং চার হচ্ছে আল্লাহ শব্দের লাম কিভাবে মোটা করবেন কীভাবে পাতলা করবেন তো এই চারটি বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই চারটি নিয়ম ভালো বুঝতে পারবেন আর এই চারটি নিয়ম ভালো করে আপনার সম্পূর্ণ কোরআন মাঝে দিও কিন্তু পড়তে পারবেন এ ভাবে শুদ্ধ করে কারণ এইগুলাই কিন্তু সম্পূর্ণ কোরআন মাজিদের মধ্যে এর বাইরে কিছু নেই মানে এই নিয়মগুলাই তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওগে তাকে ধরবে এখানে ওয়া তা যাবো ওয়া তাই অ্যাজ এ পর মানে ইয়াশের খান এখানে একলে প্রান্তিত হবে ওয়া তিনি ওত তিনি তাই অ্যাজ এ তিন নুঞ্জেননি ওয়াত তিনি ওগে জাকে ধরবে ও জা যাবো ওয়া জাই আজ ওয়া যাই ওয়াজ জাই তা ওয়া পেস্ টু নুনজেন্নি ওত তিনী ওয়াজ জাই তু তো প্রথম দিনটা বলছিলাম আমরা যে মধ্যে আর জি দেখুন এখানে লিখছিলাম মধ্যে এই যে মধ্যে আর জি তো মধ্যে আর জি হচ্ছে যে এরকম পেশের প্রসময় ওয়াও এগুলো মাধে হরফ জের পর শেষ ইয়া এইসব মাধে হরফ তো মাদে হরফের পরের হরফ হচ্ছে নুন তারপর তারপরে যে ওয়াকফের চিহ্ন তো এরকম মাদে হরফের পরের হরফে যদি ওয়াকফের চিহ্ন আসে তাহলে সেই মাধে তিন লেফটান দিয়ে পরের হরফটাকে সেকেন্ড করতে হবে এটাকে মধ্যে আর জি বলা হবে তো করোনিতে বেশিরভাগই কিন্তু আপনারা এইগুলা এই মাদগুলা বা এই নিয়মগুলা আয়াতের শেষে পাবেন তো অবশ্যই মাদের হরফে পর হরফে যদি থামেন তাহলে সেই মাদের তিন আলিফ টান দিয়ে পর হরফে থামবেন তাহলে বলতে হবে ওয়াতি নিজু ওয়াতি নি তারপর ওয়া ওয়া জবর ওয়া এখানে ত হচ্ছে অনুজন তার মতো না হয় একটু সতর্ক থাকবেন ওয়া তু রিসিনিন সিন ইয়া জিসি এক লিফতান নুন ইয়া জিনি অনুযায়ী না সিনী না যে থামেন তাহলে এখানে ماده হরফের পর হরফে আমি থামতেছি জায়গা অন এখানে তিন লিফতান দি নুনটাকে সেকেন্ড করব ওয়া তু রিসিনিন وطور وهذا البلد الأمين وأوزبر وها خرج برها كيف تنزل قلم كده هرب ذل لم وهذا وهذا البلد الذل لم بلد الأمين এখানে আমি মিটে তিন আলি প্রাণ নুনটাকে সেকেন্ড করতে হবে তাহলে বলতে হবে এরকম ভাবে তো প্রত্যেকটা শেষের কিন্তু মধ্যে আর যে আসতে আসছে আমরা সেখানে তিনের প্রাণ দিব লা ক কফ দাল ক দে তো আমরা এখানে তিন নম্বর নিয়ম লিখেছিলাম হচ্ছে কলকলা হরফ এই যে কলকলা তো কলকলা সৰহ পাঁচটা কপ্ত বাজিমডাল এই পাঁচটাৰ ভিতৰত যখন চাকিম থাকবে তখন কলকলা করতে হবে লা ক দে হই লা লাম কফ যাব লা ক দুটাই কলকলা লা ক দে শয় লা ক না ইং চা ইং এক ফগুন না ইং চা ফি আহ চানি এখানে ফিতে তিন আলি পরিমাণ টানো হবে এটা হলো মধ্যে মুনফাসিল আমি দুই নম্বর নিয়ম এই যে মধ্যে মুনফাসিল তো মধ্যে মুনফাসিলটা কি এটা একটু বোঝাই দিই তো মধ্যে মুনফাসিলটা হচ্ছে যে যদি মধ্যে হরফ উপরে চিকুন চিহ্ন আসে আর বামে দিয়ে যে হামজাটা আসে এটাকে লম্বা হামজা বলা হয় তো মদের হরফ উপরে চিকুন চিহ্ন বামি লম্বা হামজা থাকলে তাহলে সেক্ষেত্রে তাকে বলা হবে মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল তিন পরিমাণ টেনে পড়তে হয় আর কফ ত বাজিমডাল এই পাষ্টৰ ফে চাকি থাকলে যে চাকি চাকি থাকলে কলকলা করতে হবে তাহলে বলতে হবে লা ক দেখ দেখলা ক নাল ফি চানি তা ক তা ক কলকলা তা ক আবার লা ক দে কফ ডাল জবৰ ক দে কল কলে লা ক দে খয়লা ক লা ক দে খয়লা ক আহ সা তা কবি তারপরে সা মিম্পে চোম ইম জবৰ মা এটা হল ওয়াজ এখানে গণ্য করতে হবে নুনে অথবা মিমে তাসি থাকলেও গণ্য হবে

فلسافلين سافلين سافلين ثم <متصفيق> رددناه أسفل سافلين تبر إلا الذين آمنوا وعملوا الصالحات যেখানে ঘাড়া জোগাড় আছে সেখানে এক লিপার মতো আনবেন ইনা আমির সলি হাতি ফালাভুম আজের মাম নু মামু নুতে তিন লিপ্টান করতে হবে বলে আবারও إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون تبر فما يكذبك بعد بالدين فما يجبش جو كف ذلك ফামা যুঁকার রিবু কবা দু বা ইঞ্জেবর চাপতে বলতে হবে ফ মা যুঁকার রিবু কবা আবার ফ্যামার ইউ ক রে বু ক বা দু বিদি আই লাই শাল লাম খারা যাব ল এটা হচ্ছে আমার চ্যানুমিনিয়াম আল্লাহ শব্দ লাম আল্লাহ শব্দ লাম ডেন যে জবর থাকে এবং পেশ থাকে মোট হয় আর যে থাকলে পাতলা হয় এটা আপনি নোট করে রাখেন আই লাই কামিল বি আহকামিল হাকিমিন বি আহ হামজা হাজুবর আহ এখানে বাতাস বের করে উচ্চারণ করবেন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন তাহলে আবার প্রথম থেকে একবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ